বন্ধুরা, হেলদি ফুড ভিলপুরে আপনাদের অনেক স্বাগত। ঝালমুড়ি খেতে সবাই খুব বেশ পছন্দ করে। ট্রেনে, বাসে, মেলায়, স্কুল, অফিসের গেটের সামনে ঝালমুড়ি বিক্রি হয়, খেতেও খুব ভালো হয়। আজকে আমি আপনাদের বাড়িতে ঝালমুড়ি বানিয়ে দেখাবো। এইভাবে ঝালমুড়ি বানিয়ে দেখবেন, খেতে সত্যি খুব ভালো হয়। দোকানের মতো তো হয়ই, আবার দোকানের থেকেও ভালো খেতে হবে। এর জন্য প্রথমে আমি জিরে আর ধনে ভেজে নিচ্ছি। জিরে ধনে একটু শুকনো কড়াইয়ে ভেজে সেটা বেটে ভাজা মশলা বানিয়ে নেব। এইভাবে আপনারা বানাবেন বন্ধুরা, খেতে সত্যি খুব ভালো হয়। দোকানের মতো তো হয়ই, আবার দোকানের থেকেও বেশি ভালো লাগবে খেতে। বেটে এটা আমি ভাজা মশলা, যেটা আমি ঝালমুড়িতে ব্যবহার করব। আমি সমস্ত উপকরণ নিয়ে নিয়েছি, নারকেল নিয়ে নিয়েছি, নারকেল ছাড়া ঝালমুড়ি একদম অসম্পূর্ণ। মুড়ি নিয়ে নিয়েছি, সল্টেড বাদাম নিয়ে নিয়েছি, আচার নিয়ে নিয়েছি, আচার তেল নিয়ে নিয়েছি, চানাচুর নিয়ে নিয়েছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়ে নিয়েছি, চাট মশলা নিয়ে নিয়েছি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা, ভাজা মশলা এবং পেঁয়াজ কুচি, আমি এইগুলোই নিয়েছি। এবং এগুলো দিয়ে একদম ফাটাফাটি দুর্দান্ত ঝালমুড়ি বানিয়ে নেব। এই ধরনের একটা স্টিলের জিনিস নেবেন। এটার মধ্যে ঝালমুড়ি বানানোর জন্য মুড়ি নিয়ে নিয়েছি, এই ধরনের একটা লম্বা পাত্র নিয়ে নেবেন। দেখবেন যারা ঝালমুড়ি বানায় তাদের কাছেও এই ধরনের একটা পাত্র থাকে। এর মধ্যে মুড়ি দিয়ে, মশলা দিয়ে মাখালে একদম ঝালমুড়ির স্বাদই আলাদা হয়ে যায়। এরপর চানাচুর দিয়ে দিলাম, সল্টেড বাদাম দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ভেজানো ছোলা আর সেদ্ধ আলুও ব্যবহার করতে পারেন, আমি করিনি, আপনারা চাইলে ব্যবহার করতেই পারেন। এরপর লঙ্কা কুচিয়ে নিচ্ছি, ভাজা মশলা দিয়ে দিলাম, চাট মশলা দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, এরপর নারকেল ছোট ছোট কুচিয়ে দিয়ে দেব। ঝালমুড়িতে নারকেল একান্তই প্রয়োজন, নারকেল স্কিপ করলে হবে না, নারকেল দিলে তবেই ঝালমুড়ির স্বাদ সম্পূর্ণ হয়। নারকেল কুচিয়ে দিলাম, এরপর ধনে পাতা দিয়ে দিচ্ছি, এরপর আসল মজা, এরপর দিয়ে দিচ্ছি আচার তেল, আচার মশলার সঙ্গে তেল দিয়ে দিচ্ছি, সাথে এক দু টুকরো আচারও দিয়ে দিচ্ছি। এরপর খুব ভালোভাবে মুড়ি মিশিয়ে নেব, খুব ভালোভাবে ফেটিয়ে নেবেন। এরকম পাত্রে নিয়ে এইভাবে খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে। তাহলে ঝালমুড়ি একদম তৈরি হয়ে যাবে। এই পাত্রটাকে আপনি জাদুকর ঝাঁপি বললেও ভুল হবে না, কারণ ঝালমুড়িতে এই ধরনের একটা পাত্রে এইভাবে মুড়ি দিয়ে এইভাবে ফেটিয়ে নিলে ঝালমুড়ি তৈরি হয়ে যাবে। দেখুন সমস্ত উপকরণ দেওয়ার পর
এরপর আমি সার্ভ সার্ভ করছি। একটা বাটিতে এভাবে নিয়ে নিয়েছি, এরপর এইভাবে ঝালমুড়ি নিয়ে নেওয়ার পর উপর থেকে আমি এই যেগুলো উপকরণগুলো দিয়েছি একটু একটু দিয়ে দেবো, একটু পেঁয়াজ কুচি, একটু চানাচুর, একটু ভাজা বাদাম, সবই অল্প অল্প দিয়ে দেবো। একটু নারকেল কুচি, একটু চানাচুর, একটু আচার। তাহলেই বন্ধুরা তৈরি বাড়িতেই একদম দুর্দান্ত স্বাদের ঝালমুড়ি। অবশ্যই আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। দারুণ লাগবে, দারুণ টেস্টের হবে, বিশ্বাস করুন। দোকানের মতো তো হবে, দোকানের থেকেও ভালো লাগবে। আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখবেন, এবং যদি ভালো লেগে থাকে আমার ভিডিও লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। নমস্কার।